মোর্চার লাগাতার বন্ধের জেরে পাহাড়ের চা বাগানগুলিতে যখন অনিশ্চয়তার কালো মেঘ, তখন ডুয়ার্সে ভিন্ন ছবি। মাসখানেক বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে আলিপুরদুয়ারের দুটি চা বাগান, পুজোর মুখে খুশি দেশ শ্রমিকদের মধ্যে। বকেয়া বেতন মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন আলিপুরদুয়ারের কালচিনি ও রায়মাতাং চা বাগানের শ্রমিকরা। এই প্রেক্ষাপটে 18 জুলাই শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে দুটি চা বাগানই কাজ বন্ধ করে দেয় বক্সার ডুয়ার্স টি কোম্পানি লিমিটেড। কাজ হারান প্রায় 3,500 চা শ্রমিক। দীর্ঘ টানাপোড়েনের পর জটিলতা অবসানের উদ্যোগ নেয় প্রশাসন। শনিবার শিলিগুড়িতে যুগ্ম কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক সিদ্ধান্ত হয়, সোমবার থেকে ফের খুলে দেওয়া হবে দুটি চা বাগানের দরজা। সব মিলিয়ে পুজোর আগে স্বস্তিতে 3,500 চা শ্রমিক। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।